আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ভারত কোভিড টিকাকরণে 100 কোটির মাইল ফলক অতিক্রম করে কোভিড 19 বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী এই জন্য সমস্ত চিকিৎসক, নার্স, সংশ্লিষ্ট সামনের সারির কর্মীদের এবং যারা টিকা নিয়েছেন তাদের সবাইকে সম্মান জানায়। কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি তারা যত শীঘ্র সম্ভব টিকা নিন এবং অন্যদের টিকা নিতে সাহায্য করুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011-239-7804 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794-53-4501। আসন্ন পুর নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারদের মধ্যে ব্যালট পেপার বন্টনের কাজ শুরু হবে আজ থেকে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের কাছে ইভিএম পৌঁছে দেওয়া হয়েছে। আগামী 17 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত ইভিএম এর কমিশনিং এর কাজ চলবে। আগরতলা পুর নিগম সহ মোট 13টি পুর সংস্থায় আগামী 25 নভেম্বর ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ করা হবে 644টি ভোটকেন্দ্রে। 112টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোটগ্রহণ করা হবে বাকি 222টি আসনে। পুর নির্বাচনী প্রক্রিয়া তদারকিতে রয়েছেন 16 জন পর্যবেক্ষক। আগামী 25 নভেম্বর পুর নির্বাচনের দিন আগরতলা পুর নিগম, সংশ্লিষ্ট সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকার সমস্ত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে। তাছাড়া সরকারি দপ্তরে দৈনিক হাজিরা কর্মী ও কন্টিনজেন্ট কর্মী ও সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরাও সবেতন ছুটি পাবেন। পাশাপাশি থাকা পুর এলাকার ভোটার অথচ পুর এলাকার বাইরে চাকরি করেন তারাও ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ ক্যাজুয়াল লিভ পাবেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে দেশে বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে এবং বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার সহজ ও নিরাপদ হবে। গতকাল প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 2টি উদ্ভাবনী গ্রাহক কেন্দ্রিক উদ্যোগ চালু করেছেন। এই 2টি উদ্যোগ হল আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক ইন্টিগ্রেটেড অম্বডসম্যান। তিনি বলেন, রিটেল ডিরেক্টর স্কিমের মাধ্যমে ছোট বিনিয়োগকারীরা সরকারি নিরাপত্তায় বিনিয়োগের সহজ ও নিরাপদ মাধ্যম খুঁজে পেয়েছেন। একইভাবে সমন্বিত ন্যায়পাল স্কিমের মাধ্যমে এক জাতি এক ন্যায়পাল প্রকৃতই রূপায়িত হয়েছে। সারা দেশের সাথে গতকাল রাজ্যে 898টি স্কুলে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে জাতীয় কৃতিত্ব সমীক্ষা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত এই সমীক্ষায় 38,000-এরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। যে শ্রেণীগুলির ছাত্রছাত্রীদের নিয়ে সমীক্ষা করা হয় সেগুলি হল তৃতীয়, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণী। এই সমীক্ষার দায়িত্বে ছিল এসসিইআরটি। কেন্দ্রীয় সরকার 15 নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই দিনটি বীর জনজাতীয় মুক্তিযোদ্ধাদের স্মরণে উৎসর্গ করা হয়েছে যাতে আগামী প্রজন্ম দেশের জন্য তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, ভারত সরকার আদিবাসী জনগণের 75 বছরের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং অর্জনগুলি উদযাপন ও স্মরণ করতে আগামী 15 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী উদযাপনের পরিকল্পনা করেছে। তিনি বলেন, দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হবে। দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 110 কোটি 79 লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 53,81,000-এরও বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 98.26%। গত 24 ঘণ্টায় 12,000-এরও বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় 13,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 501 জন রোগী কোভিডে প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মরত কর্মচারীদের জন্য রাজ্য সরকার সুসংহত বদলি নীতি ঘোষণা করেছে। নতুন নীতি অনুযায়ী কর্মচারীদের 3 বছর অন্তর বদলি করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কোন কর্মচারী এক অফিসে বা চিকিৎসা প্রতিষ্ঠানে এক নাগারে 5 বছরের বেশি থাকতে পারবে না। বদলির আদেশ বের করার পর নতুন কর্মস্থলে দ্রুত যোগদান করতে হবে। কোন ছুটি নেওয়া যাবে না, তবে স্ট্যান্ডিং মেডিকেল বোর্ডের অনুমোদনক্রমে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে তারা ছুটি নিতে পারবেন। আগামীকাল রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় সপ্তাহ উদযাপন করা হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে নয়াদিল্লিতে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। রাজ্য সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা টাউন হলে। ওইদিন সকাল 11টায় মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। রাজ্যের সব মহকুমায় হবে অনুষ্ঠান। কুমারঘাট মহকুমার মশাউলিতে আগামী 19 নভেম্বর ঐতিহ্যবাহী রাস উৎসব 2021 উদযাপিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মশাউলির ধর্মনগর পাড়ার
লক্ষীকান্ত শর্মা নাথ মন্দির ও মধুসূদন শর্মা নাথ মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হবে। লক্ষীকান্ত শর্মা নাথ মন্দিরে গত বৃহস্পতিবার এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাস উৎসবে মহকুমার বিভিন্ন প্রান্তের শিল্পীরা রাখাল নৃত্য ও রাস নৃত্য পরিবেশন করবেন। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।